ঝর্ণা চক্রবর্তী ফ্রম আহেরি বুটিক কুন্ডগড়। কুন্ডগড় নবগ্রামে আমার বুটিক, কুন্ডগড় রেলওয়ে স্টেশন থেকে ভীষণ কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্স, এই জনতার মোড়ে আহেরি বুটিক। ঠিক জীবক নার্সিং হোমের আগেই পড়বে আমার আহেরি বুটিক। তো আসতে কোনো অসুবিধা নেই, যারা আসতে চাইছেন প্লিজ চলে আসুন, আর আমাকে একবার কলও করে নিতে পারেন, আমি ডিটেলটা বলে দেবো। তো আজকে আমি আবার নিয়ে এসেছি কিছু রেশম চেক। রেশম চেক তো হতেই থাকে, হতেই থাকে, প্রচুর প্রচুর রেশম চেক তৈরি হয় আমাদের। তো আজকে দেখাবো, আবার কিছু নতুন কাজ হয়েছে সেগুলো দেখাবো। প্রথমেই দেখাচ্ছি হোয়াইটের মধ্যে পিঙ্ক দিয়ে কাজ। আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে নি, এই হচ্ছে ব্লাউজ পিস। হোয়াইট রেশম চেকের মধ্যে পিঙ্ক দিয়ে অ্যাপ্লিক করা, অপূর্ব লাগবে দেখতে। এতটা যার পাতা খালি তৈরি করা হয়েছে এইভাবে, আর এখানে স্ক্যালপ করে যাচ্ছে পাটটা। ব্লাউজ পিস তো দেখালামই, পুরো শাড়িটা জুড়ে এইভাবে কাজটা রয়েছে, এই শাড়িটা জুড়ে এইভাবে কাজ রয়েছে। প্রাইস আছে 2450। অজস্র পাতা, মিডিল পোর্শনটা অল্প একটু, কিন্তু বর্ডার গুলো করা হয়েছে দেখুন, আপার বর্ডার লোয়ার বর্ডার দুটোই সেম সেম করা হয়েছে। প্রাইস যাচ্ছে 2450। আচ্ছা পাতার ভিতরের ডিজাইনটা একটু দেখিয়ে দিই। প্রত্যেকটা পাতার, শুধু অ্যাপ্লিক করা না, প্রত্যেকটা পাতার ভিতরে একদম সেলফ এমব্রয়ডারি করা আছে, বুঝতে পারছেন? আমি একটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি কয়েকটা কালার দেখাবো, এইভাবে যান। প্রাইস আছে 2450। নেক্সট একটা দেখাই, রেড অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে ব্লাউজ পিস, স্লিপসের মধ্যে এই কাজটা থাকবে। এই হচ্ছে শাড়িটা, যেরকম বললাম এই হচ্ছে শাড়ি। প্রাইস আছে 2450। প্রাইস 2450, অ্যাপ্লিক অ্যান্ড এমব্রয়ডারি। এটার আমি চারটে কালার এখন দেখাচ্ছি, চারটে কালার হয়ে এসছে, দারুণ সুন্দর দেখতে প্রত্যেকটা, চারটেই দেখাবো, চারটেই দেখবেন কি সুন্দর। সব রেশম চাকি ভীষণ সুন্দর, মানে পরলে পরে দারুণ ভাবে সাজতে, সাজাটা ঠিকঠাক সাজতে হবে রেশম চেকের সঙ্গে, অ্যাক্সেসরিজ গুলো ঠিকঠাক করতে হবে, দারুণ লাগে তাহলে। আর এ তো সারা দিন পরে থাকা যায়, কোনো অসুবিধা নেই, খুব ভালো কোয়ালিটি আমাদের, মানে ধনেখালিতে এত সুন্দর একটা কোয়ালিটি তৈরি হয়েছে রেশম চেক। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস আছে 2450। একদম এগুলো সিল্ক ফিনিশ করা হয়, সিল্কের শাড়ি করেছি, এত সুন্দর দেখতে হয়। পাতার একটা দেখাচ্ছি, আরেকটা ডিজাইন, হোয়াইটের মধ্যে ইয়েলো কাজ, কম্বিনেশন গুলো প্রত্যেকটা খুব সুন্দর, হোয়াইট ইয়েলো কম্বিনেশন, বললাম অজস্র পাতা করা আছে, সেই জন্য মিডিল পোর্শনটাতে কোনো বুটি দেওয়া হয়নি, ক্লান্সি লাগবে তাহলে, বেশি কাজ হলে আবার ক্লান্সি লাগবে, এটাই বেশ সুন্দর। প্রাইস যাচ্ছে 2450। নেক্সট একটা কাজ দেখাচ্ছি, অনেকবার করেছি এই কাজটা, তাও এটার ডিমান্ড আছে, অনেকে বলেছিলে যে পার্সিটা আবার করতে, তাই জন্য আবার করা হয়েছে, সেই গোলাপ পার্সি। এটা যে কত কালারে আমি করেছি তার ঠিক নেই, কতজনকে যে দিয়েছি। এই হচ্ছে ব্লাউজ পিস, একটা করে গোলাপ করা আছে, স্ক্যালপ করা আছে, আর দারুণ সুন্দর স্টিল গ্রে কালারের মধ্যে হোয়াইট দিয়ে গোলাপ পাশে, অপূর্ব লাগে শাড়িটা। এই শাড়ি বোধ হয় কোনোদিনও পুরনো হবে না, এত ভালোবাসে সবাই এই শাড়িটা পরতে, কোনোদিনও পুরনো হবে না। এই যাচ্ছে শাড়ি, অল ওভার ওয়ার্ক থাকবে, অল ওভার ওয়ার্ক করা। প্রাইস যাচ্ছে এটার 2599। প্রাইস যাচ্ছে 2599। এটা হচ্ছে ব্লাউজ পিস, গ্রিনের মধ্যে হোয়াইট রোজ পার্সি,
পার্সি গোলাপ কত যে কালারে হয়েছে, এটা রেশম চাকের বোধ হয় সবকটা কালারে এই এই পার্সি গোলাপ করা হয়েছে। আবার এবছর আবার তোমাদের ডিমান্ডেই আবার তৈরি করলাম, তার মধ্যে কি বলবো হোয়াইটের মধ্যে হোয়াইট যেটা হয়েছিল নিয়ে চলে গেছে সেটাও ছিল, আর আরো যদি কালার তোমরা অর্ডার করো যে আমাকে এই কালারের মধ্যে পার্সি করে দিন তাও করে দেওয়া যাবে। একটু সময় দিতে হবে, আমাকে একটু সময় দেবেন, যদি কারোর ডিমান্ড থাকে যে এই এই কালারে আমাকে বানিয়ে দিন, একটু সময় দিয়ে আমাকে অর্ডার করো, অর্ডার করলে হয়ে যাবে। প্রাইস যাচ্ছে 2599। নেক্সট দেখাচ্ছি, এই হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে চিকু কালার, চিকুর মধ্যে হোয়াইট দিয়ে রোজ, অপূর্ব কাজ। রোজ গুলো দেখেছেন তো, যারা এখনো পর্যন্ত রোজ নেননি চটপট বুকিং করে ফেলুন। এই যাচ্ছে রোজ এমব্রয়ডারি গোলাপ পার্সি, গোলাপ পার্সি খাসা কাজ এগুলোর। তো প্রাইস আছে 2599। রামা গ্রিনের মধ্যে সেলফ কাজ, এটা হচ্ছে ব্লাউজ পিস, রামা গ্রিনের মধ্যে রামা গ্রিন সুতো দিয়ে এটা সেলফের উপর রয়েছে, এই যাচ্ছে সেলফের উপর রামা গ্রিনের সঙ্গে রামা গ্রিন সুতো। গোলাপ পার্সি দেখাচ্ছি আমি, স্ক্যাপিং করেই যাচ্ছে, এই যে বর্ডারটা মানে আলগা করে কোনো পাইপিং বর্ডার নেই, পাইপিং বর্ডারটা আবার আমার খুব একটা ভালো লাগে না, স্ক্যালপ করেটাই বেশি সুন্দর লাগে দেখতে। এই যাচ্ছে অল ওভার গোলাপ পার্সি, যারা সেলফ কাজ পছন্দ করছেন তারা চটপট বুকিং করে ফেলুন। প্রাইস আছে 2599। গোলাপ পার্সি দেখালাম, আর একটা কালার দেখাবো, অপূর্ব কালার সেলফ কাজ, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, সেলফে তো হোয়াইটের মধ্যে হোয়াইট করেছি, দারুণ লেগেছে, এটা ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক ভীষণ সুন্দর। সব শাড়ি এই ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক সুতো দিয়ে করা, এই যে গোলাপ পার্সিগুলো অপূর্ব লাগে। যদি আমি সিঙ্গেলটা দেখাচ্ছি, এই যে সিঙ্গেল ফোল্ড দেখাই, এই হচ্ছে গোলাপ পার্সি। প্রাইস আছে 2599। রেড এর মধ্যে আছে হোয়াইট দিয়ে চিকন, এইটা ব্লাউজ পিস, এই যাচ্ছে রেড, রেড রেশম চেক, তার মধ্যে হোয়াইট দিয়ে চিকনটা দেখুন কতটা সুন্দর, কি সূক্ষ্ম কাজ, একদম লাল টুকটুকে শাড়ি, একদম লাল টুকটুকে শাড়ি, ট্র্যাডিশনাল কাজ করানো হয়েছে এটাতে, এখানে একটা কট পাইপিং দেওয়া রয়েছে। প্রাইস আছে 2450। আর দুটো কালার, এই দুটো কালার আছে এই চিকনটার উপরে, একটা গ্রে কালার, এই যাচ্ছে গ্রে, তার সঙ্গে এটা ব্লাউজ পিস, এই যে গ্রেটা হচ্ছে এরকম, তার সঙ্গে যাচ্ছে এই যে ব্লাউজ পিস, আর আরেকটা হচ্ছে ব্লু, রয়্যাল ব্লু, ব্লু তো মানে সবসময় ভীষণ গর্জিয়াস লাগে ব্লু পরলে, এই হচ্ছে রয়্যাল ব্লু, তার মধ্যে এইভাবে হোয়াইট দিয়ে চিকনের কাজ করা রয়েছে। মেশিন চিকন দেখাচ্ছি, প্রাইস আছে 2450। পার্সি, এটা চিকু কালারের মধ্যে রেড দিয়ে পার্সি করা, এইভাবে পার্সিটা যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস আছে 2450। নেক্সট একটা অ্যাপ্লিক দেখাচ্ছি, এই অ্যাপ্লিকটা দুটো দেখাবো, এই অ্যাপ্লিকটা দুটো দেখাচ্ছি, দুটো কালারই ভীষণ সুন্দর, একটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক, অপূর্ব লাগবে এটা পরলে পরে,
ভীষণ সুন্দর, অপূর্ব লাগবে। তার সঙ্গে এই যে ব্লাউজ পিসটা দারুণ সুন্দর। প্রাইস আছে 2450। আর একটা কালার দেখাচ্ছি, আর একটা কালার হচ্ছে এই যে গ্রিনের উপরে রয়েছে, গ্রিনের সঙ্গে এটা হচ্ছে, এটা কিন্তু রেড না, হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার, গ্রিনের সঙ্গে পিঙ্ক, রেড না, গ্রিনের সঙ্গে যাবে পিঙ্ক, এইভাবে এটা অ্যাপ্লিক যাচ্ছে। প্রাইস আছে 2450। নেক্সট একটা গুজরাটি, রামা গ্রিনের মধ্যে গুজরাটি, এটা আমি দেখিয়েছিলাম একটা পিস রয়েছে, সেটাই আমি দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে 2450। দারুণ সুন্দর এটা মেশিন গুজরাটি, এই যাচ্ছে ব্লাউজ পিস। চিকন ব্ল্যাক, অল ওভার আমকলকা চিকন, এই হচ্ছে ব্লাউজ পিস, এখানে আমকলকা করে দেওয়া আছে, অল ওভার আমকলকা চিকন যাচ্ছে। প্রাইস আছে 2450। এটা হচ্ছে মেশিন কাঁথা, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে মেশিন কাঁথা, একদম কাঁথা স্টিচ যেভাবে হয় ওইভাবেই ডিজাইনটাকে তোলা হয়েছে। ইয়েলোর মধ্যে আছে রানি গ্রিন, এইভাবে যাচ্ছে, এটা রেড নয়, রানি পিঙ্ক, এইভাবে সুতোগুলো যাচ্ছে, পাটটা স্ক্যালপ করাই যাচ্ছে এইটা। প্রাইস যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা অল ওভার ওয়ার্ক করা, এইভাবে যাবে। প্রাইস আছে 2550। এটা আমি দুটো কালারই দেখাচ্ছি, একটা ইয়েলো দেখালাম আর একটা হচ্ছে স্টিল গ্রে। এটার মধ্যে স্টিল গ্রের মধ্যে কিন্তু রেড ইয়েলো দিয়ে কাজ করা রয়েছে। প্রাইস আছে 2550। নেক্সট হচ্ছে একটা চিকন দেখাচ্ছি, আবার এক ধরনের চিকন, এই হচ্ছে ব্লাউজ পিস। এই চিকনটা দেখুন কতটা সুন্দর, কি সূক্ষ্ম কাজ, মেশিনে যে এত সূক্ষ্ম কাজ করা হয়েছে, এতটাই সুন্দর, ভীষণ সুন্দর কাজটা, স্ক্যালপ করেই যাবে, পাটটা দারুণ সুন্দর করা। প্রাইস আছে 2350, 2350। এটার প্রাইস আছে 2350। এটা দুটো কালার হবে, একটা পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট, একটা পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট, রেশম চেক হোয়াইট অনেকেই চায়, খুব ভালোও লাগে সাজলে পরে। এটার সঙ্গে হোয়াইট ব্লাউজ আছে, হোয়াইট ব্লাউজ না পরে অন্য একটা কালার নিন, সে আরও বেশি ভালো লাগবে, কন্ট্রাস্ট করে পরলে আরও সুন্দর দেখতে লাগবে। প্রাইস আছে 2350। কাটওয়ার্ক, এই যাচ্ছে কাটওয়ার্কের কাজ, পিচ পিঙ্ক কালারের মধ্যে, এই হচ্ছে ব্লাউজ পিস, পিচ পিঙ্ক কালারে কাটওয়ার্ক যাচ্ছে এটা। প্রাইস আছে 2450। অপূর্ব কপিন ব্লুর মধ্যে করা হয়েছে এমব্রয়ডারি, এই কালারটাও খুব সুন্দর, আনকমন একটা কালার, এইভাবে যাবে পার্সি এমব্রয়ডারি, একদম নগদ বেলের মধ্যে পার্সি এমব্রয়ডারি আছে, পার্সি এমব্রয়ডারির পাশে আবার যে বর্ডারটা দিয়েছি এই বর্ডারটা খুব সুন্দর, এই বর্ডারটা দেখুন, বর্ডারটা ভীষণ সুন্দর, তার সঙ্গে যাচ্ছে এই এমব্রয়ডারিটা। প্রাইস আছে 2350, 2350। প্রাইস আছে 2350, 2350। অরেঞ্জ শেয়ের মধ্যে ব্ল্যাক টেম্পল করা, তার সাথে কোনারকের চাকার মতো করা হয়েছে এটা। এগুলো একটু আবার কম রেঞ্জের শাড়ি দেখাবো আমি এখন, এইভাবে রেশম চেকে যাচ্ছে, যারা রেশম চেক একটু কম রেঞ্জে নিতে চাইছো, অনেকেই বলছে একটু কম রেঞ্জের দেখাতে, এগুলো নিজেরা পরো, গিফট করো, ভীষণ সুন্দর। অরিজিনের মধ্যে টেম্পলটা দেখুন কি সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে, আর এইভাবে চাকাগুলো যাচ্ছে ফ্লোরাল ডিজাইনে, এইভাবে গোল করে করে এমব্রয়ডারিটা করা হয়েছে। প্রাইস আছে এটার 1850, 1850। প্রাইস আছে 1850। ব্লাউজ পিস ম্যাচিং করে দিয়ে দেবো, এগুলোর সঙ্গে ব্লাউজ পিসটা এমব্রয়ডারি করা নেই,
প্রাইসটা অনেকটা কম বলে এগুলো আমি একটা যে কোনো কালারে একটা ব্লাউজ পিস গিফট আছে। নেক্সট একটা দেখাচ্ছি রামা গ্রিনের, দারুণ সুন্দর দেখতে। এইভাবে যাবে অ্যাপ্লিকটা, হাতি হাতি করে অ্যাপ্লিক করা আছে। আর এই যে পুরো শাড়িটা হচ্ছে, এই যাচ্ছে শাড়িটা, প্রাইস আছে এটার 1650, 1650 প্রাইস আছে, 1650 মাত্র 1650। এটা এই কাজটাই দেখাচ্ছি ব্ল্যাকে, এই কাজটাই যাচ্ছে ব্ল্যাকে, খুব সুন্দর দেখতে। দারুণ সুন্দর, এই হচ্ছে কম্বিনেশনটা, ব্ল্যাকের সঙ্গে রেড আছে অ্যান্ড ইয়েলো। প্রাইস যাচ্ছে 1650, 1650। ব্ল্যাক রেশম চেক, তার সঙ্গে একটা খাদি শাড়ি থেকে এরকম ফিস মোটিভটাকে কেটে করা হয়েছে, তার সঙ্গে যাচ্ছে অ্যাপ্লিক। এই হচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে এটার 1550, 1550, 1550, 1550, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া, শিপিং চার্জ লাগবে না, শুধু শাড়ির দামটা, শুধু শাড়ির মূল্যটাই আপনারা অ্যাকাউন্ট পেমেন্ট করবেন, আপনাদের শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। পিঙ্কের উপরে ইয়েলো দিয়ে করা, তো সুন্দর কাজটা, এইভাবে যাবে বর্ডারটা। প্রাইস আছে 1650, ব্লাউজ পিস হয় আপনারা এরম নিতে পারেন বা ইয়েলো নিতে পারেন, এখানে এরকম বা একটা এইভাবে ইয়েলো পিস, যেটা আপনাদের পছন্দ সেরকম, কোনো কাজ করা ব্লাউজ এগুলোতে হয় না, ঠিক আছে। এইভাবে এক কালারের একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন, প্রাইস আছে 1650। এই কাজটা দুটো দেখাবো, ইয়েলোর মধ্যে রেড দিয়ে কাজ, আর এইভাবে বাটিক প্রিন্টটাকে এইভাবে টেম্পল টেম্পল করে অ্যাপ্লিক করা হয়েছে, দেখুন ক্র্যাক ডিজাইনের বাটিক প্রিন্টটাকে অ্যাপ্লিক করা, ভেতরে এরকম বড় একটা ফ্লোরাল অ্যাপ্লিক, আর কিছু আছে ছোট, এটা হচ্ছে আঁচল। প্রাইস আছে 1650। সব আমি রেশম চেক দেখাচ্ছি, সবটাই রেশম চেক দেখাচ্ছি পিঙ্কের মধ্যে, এটাও হচ্ছে তাই, বাটিক প্রিন্টটাকে এরকম ভাবে দুটো করে বর্ডার করা হয়েছে, তার সঙ্গে এইভাবে ফ্লোরাল অ্যাপ্লিক করা হয়েছে। প্রাইস আছে 1650, ভেতরেও আছে ওরকম ছোট বড় করেই করে দেওয়া আছে, প্রাইস আছে 1650। বটল গ্রিন কালার, বটল গ্রিনের মধ্যে রয়েছে এইভাবে যেটা একটা দেখালাম আমি ব্ল্যাকে, ওই রকমই এটার আঁচলটাতে আবার একটু পোলকা ডট করা আছে। আচ্ছা এরকম করে রয়েছে শাড়িটা, বটল গ্রিনের সঙ্গে রেড, খুব সুন্দর কম্বিনেশনটা। প্রাইস আছে 1650, ফ্রি শিপিং ইন অল ওভার ইন্ডিয়া, ব্লাউজ পিস একটা সলিড কালারে ব্লাউজ পিস দিয়ে দেওয়া হবে। আচ্ছা লাস্ট আমি দুটো আবার সাদা লালের শাড়ি দেখিয়ে দিচ্ছি, আমাদের মা বরণের শাড়ি, একটা হচ্ছে দেখুন রেশম চেকের মধ্যে ঢাকাই বর্ডার করা হয়েছে, এইভাবে এখানটা ঢাকাইয়ের যে কড়ার ডিজাইনটা, সেই কড়ার ডিজাইনটা দিয়ে এরকম প্যাচিং করা হয়েছে, আর এইভাবে দুটো কালার দিয়ে টেম্পেলগুলো করা হয়েছে, আর ভেতরে যাচ্ছে এরকমভাবে বুটি, ভেতরে যাচ্ছে বুটি, এই যাচ্ছে শাড়িটা। প্রাইস আছে 1850, 1850, দারুণ সুন্দর একটা শাড়ি, প্রাইস যাচ্ছে 1850। এইভাবে টেম্পেলের একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন, প্রাইস যাচ্ছে 1850। লাস্ট দেখাচ্ছি একটা আবার মা বরণের শাড়ি দিয়ে শেষ করছি, হোয়াইটের মধ্যে রেড অ্যান্ড ইয়েলো দিয়ে গুজরাটি, এইভাবে যাচ্ছে গুজরাটিটা। যারা আগের দিন পাওনি হোয়াইট রেডের এই গুজরাটিটা, এটা আবার রিস্টক করা হয়েছে, চটপট বুকিং করে নেবে, কারা যে চেয়েছিলে আমার এখন অতটা মনে নেই,
তো এইটা আবার পেয়ে যাচ্ছ হোয়াইটের মধ্যে, এইভাবে গুজরাটি মিরার থাকছে সাথে। ব্লাউজ পিসটা একটু দাও, ব্লাউজ পিসটা তো খুব সুন্দর, এইভাবে মিরার থাকছে আর ঠিক চকলেট বুটি, হাতাটার মধ্যে পুরো চকলেট বুটি করে এইভাবে থাকছে, সাথে থাকছে মিরার। প্রাইস যাচ্ছে 2450, 2450। আজকে এখানেই রাখলাম, চটপট বুকিং করে ফেলবেন 9432987688, কল করতে পারেন 7003093749। সবাই ভালো থাকবেন।